হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে ফার্স্ট অস্থির ভিডিওর পার্ট ওয়ান নিয়ে এসেছি, তাই সবার ভালোবাসা একটু বেশিই চাই। আর যদি অস্থির বিনোদন ভিডিওর পার্ট টু চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন ভিডিওতে আসা যাক। দেখুন তো এটা কার বন্ধু যে এত সুন্দর বাইক চালায়। এই দেখুন, আমার বান্ধবীর ছেলের কাছ থেকে শিখে নিন কিভাবে বাজি পোড়াতে হয়। এই বলটি যখন আমার বন্ধুর সাথে সিটিং করে তখন দেখুন বন্ধুর কি অবস্থা। আর এমন বান্ধবী থাকলেই তো সবসময় সেফগার্ড পরেই ঘুরতে হবে। আর এইরকম ভদ্র বন্ধু পাশে থাকলে বন্ধুরও কেলানি ফিরি, আপনারও কেলানি ফিরি। দেখুন তো এটা কার বন্ধু যে ছোটবেলায় এত সুন্দর নাচানাচি করত। আর সেই বন্ধুর নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আসতে করে পালিয়ে যান। আমার এক উগান্ডার বন্ধু এত সুন্দর একটা গাছ কাটার ট্রিক্স ব্যবহার করেছে, যে ট্রিক্সটা দেখে আমার বন্ধুর উপরে আমি ইমপ্রেসড হয়ে গেছি। দেখুন আমার বন্ধু কত সুন্দর জাম্প দিতে পারে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বেশি কিছু না, ইফতারির পরে বন্ধুর যখন বিড়ি খাওয়ার প্যারা ওঠে। ইফতারির পরে আমার বন্ধু যখন বিড়ির দোকান দেখে তখন তো তার হুঁশই হারিয়ে যায়। একদম উচিত কাজ হয়েছে, রোজা রমজান মাসে দাঁড়িয়ে ঘিসু করে। এত ভিডিও দেখালাম, এখন যে দেশি সুপারম্যানের ভিডিও দেখাও না এমনটা তো হতে পারে না। তাহলে চলুন একটা দেশি সুপারম্যানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন পরীক্ষার সময় আপনাকে রাত জেগে আর কষ্ট করে পড়তে হবে না, এই বাচ্চাটির মতন করুন, তাহলে সহজেই পড়া মুখস্থ হয়ে যাবে। কে বলেছে যে কচ্ছপ জোরে দৌড়াতে পারে না? পরিস্থিতি শিকার হলে কচ্ছপেও জোরে দৌড় মারে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পার্টের জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন।